আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করো আপনার সকল ভালে আছে। মুস্তাক নাসিমের অন্য একটি ব্লগলে মই নাসিম আপনার সকলকে পুনর্বার স্বাগতম জানাইছো। যেহেতুকে একদিন বহুত বেশি বরষুণ দি আছে, গতিকে মাছের অভাব পোৱা নাই, প্রচুর পরিমাণে মাছ পোৱা গৈ আছে। আজি আমি কাৱৈ মাছ বনাই আছো, বলক ভিডিওটো আরম্ভ করো। আজি মানে কি হয়েছে জানেনে, পাচলি একেবারে নাই ঘরত, একদিন বরষুণ কারণে একটু বজার করা হওয়া নাই। তো ভাবিছো আজি পিঁয়াজের কাম চলাব লাগিব, কেতিয়াবা এনেকেও ভাল লাগে নহয়নে, পিঁয়াজ আর মাছের রঙা রঙা জোল। তো এনেকে বনাই আছো আজি। দুটামান কাৱৈ মাছ ভাজি বনাই লম, তারবাবে কেরাহিত প্রথমে রিফাইন তেল দি লৈছো। কাৱৈ মাছত যেহেতুকে কাইট বহুত বেশি থাকে, গতিকে রিফাইনত ভাজিলে বোলে অকমান বেশি মচমচিয়া হয়, সেকারণে আমায় রিফাইনত ভাজি বনাই আছে। মাছখিনি ভাজা হয় মানে ইফালে পিঁয়াজ জলকীয়াখিনি কাটি লম। এয়া চাওক, পিঁয়াজ জলকীয়া কাটি লওয়া হয়ে গৈছে। আর এইফালে মাছ ভাজি অকল এইখিনি যেহেতুকে পিঁয়াজ আর মাছের ভনা, গতিকে পিঁয়াজ অকমান সরহকে দিয়া হয়েছে। এনেকে বনাই আছো, আপনার দেখাই দিছো এবার। এয়া চাওক, মাছের ভাজি আর তরকারি রেডি হয়ে গেল, এতিয়া ভাত খাই লম। ভাত পানি খাই বহি আছো, এতিয়া আর একটা বস্তু খাব লগা আছে। সুমায়ার নানিহতর ঘরের পৰা মানে পকা কঁঠাল এটা দি পঠিয়াইছিলে, ইমান ভালকৈ পকা নাছিলে, সেকারণে দুদিন আগতে দিছিলে, আমি থৈ দিছিলো, আজি কিজানিবা পকিছে। তো কঁঠাল কাটিম আর আপনাদেরকে দেখাম। এইটোৱে কঁঠাল দুদিন আগতে দিছিলে, পকা নাছিলে, আজি পকিছে। কঁঠাল মানে আমার ঘরত তেনেকৈ ইমান বেছি কোনেও ভাল নাপায়, কিন্তু কঁঠালের গুটির তরকারি সকলোৱে ভাল পায়। কঁঠালের গুটি মাছের লগতেই হোক বা মাংসর লগতেই হোক বা শুকান মাছের লগতেই হোক, বনাই খাবলৈ ভাল লাগে। কঁঠালের ভিতরত যে থাকে এইটো এটা আঠা আঠা ঠাৰি, যে মতলি বুলি কওঁ আমি, আপোনালোকে কি বুলি কয় নাজানো, সেয়া মতলিটো আমাই গুচাই দিছে। এতিয়া কঁঠালের পোকখিনি উলিয়াই লম। বহুত দিন পিছত অকমান রোদ দিছে আর মানে অকমান বাহিরে ওলাই আছো, বরষুণ যেহেতুকে কমিছে। আর আম্মা বজারলৈ ওলাই গৈছে। এয়া চাওক, আম্মাই বজার করে লৈ আহিছে আর কি কি বজার আনিছে আপনাদেরকে দেখাই আছো। এয়া চাওক, বিস্কুট, হেপি হেপি বিস্কুট ৰাতিপুৱা চাহৰ লগত খাবলৈ লাগে, গতিকে এক পেকেট লৈ আহিছে। আৰু এইটো হৈছে ৰঙালাও। আৰু আনিছে মাটিমাহৰ দালি। আৰু এইখিনি চেনি।
লগত আছে কেঁচা জলকিয়া এখনি হইছে মান ধনিয়াৰ পাত মাছৰ লগত দি বনাবলৈ আনিছে আৰু এখনি হইছে পটল পটল আৰু আছে এখনি মিলাই লওঁ আজিৰ বজাৰ ইমানেই মাটি মাহৰ দালি যেতিয়া বনাওঁ তেতিয়া ৰেচিপি দিম আপোনালোকক আজি আৰু এটা বস্তু দেখাই আছো আপোনালোকক আগৰ ব্লগত ছানিয়া আৰু মুৰ্গী ধৰ কাপোৰ দেখাইছিলো মানে সোমায়াৰ এনেকুৱা হৈছে তাইৰ জুকটো নিমিলে সৰু ছোৱালীৰ কাপোৰ তাইৰ কাৰণে চুটি হয় আৰু ডাঙৰ ছোৱালীৰ কাপোৰ ডাঙৰ হয় সেইকাৰণে তাই কাপোৰ পোৱা নাছিলে কিনিব পৰা নাছিলে তো যোৱাকালি কিনি আনিছে কাপোৰ আৰু মোক দেখাবলৈ আহিছে ভাবিছোঁ আপোনালোককো দেখাই দিওঁ এয়াই হৈছে সোমায়াৰ কাপোৰ জৰ্জেটৰ টপ এটা লৈছে তাই দামটো 1200 টকা লৈছে বোলে আৰু ইফালে আছে আমাৰ কাৰণে মানে মিশোৰ পৰা কুৰ্তি এটা অৰ্ডাৰ দিছিলোঁ কটনৰ কুৰ্তি হয় চিকেন কাৰী ৱৰ্ক কৰা আছে গোটেইটোত এয়া চাওক এইটো আপোনাৰ হেৰি পৰিছে 1081 1081 টকা কটনৰ কুৰ্তি ভালে আহিছে বেয়া অহা নাই তো ফ্ৰেণ্ডছ কেনেকুৱা হৈছে সোমায়াৰ কাপোৰযোৰ কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব আজিৰ ভিডিঅ'টো তেনেহ'লে ইয়াতে সামৰিছোঁ যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিছে তেনেহ'লে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লগ পাম অন্য এটা নতুন ভিডিঅ'ৰ সৈতে ভিডিঅ'টো শেষলৈকে চোৱাৰ বাবে আপোনালোক সকলোকে বহুত বহুত ধন্যবাদ